নমস্কার। আজকে আসছে হচ্ছে আমি বৃহস্পতির ট্রানজিট বা গোচর ফলের জন্যে সিংহ রাশি নিয়ে। এই সিংহ রাশির কী কী ফলস্বরূপ যেতে পারে, কী কী ঘটবে অলৌকিকভাবে, সে বিষয়ে পর্যালোচনা করব। বৃহস্পতি যে ট্রানজিট করছে 30শে ডিসেম্বর রাত্রিবেলায়, মানে হচ্ছে ধরুন 1লা জানুয়ারি, নতুন বছরেই দেবগুরু বৃহস্পতি মার্গে হচ্ছেন। সে কিন্তু যাচ্ছেন ধরি নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে সে বিরাজমান করছেন। সে হিসেবে সিংহ রাশি সিংহলগ্নের ক্ষেত্রে কী ফল দিতে পারে সে বিষয়ে পর্যালোচনা করব। আগে দেখতে হবে বা জানতে হবে যে এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারো ব্যক্তিগত জন্মচার নয়, কারো ব্যক্তিগত জন্মচার নয়, তাই নিয়ে সব কিছু না মিলতে পারে আপনার ক্ষেত্রে। আগে দেখুন যে আপনার এই দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে কী কী ফলস্বরূপ দিতে পারবে। যেহেতু আপনার রাশিতে দৃষ্টি করছে বর্তমান, এবং দৃষ্টি করছে আপনার তৃতীয়ে, দৃষ্টি করছে আপনার পঞ্চমে, এই পঞ্চমে মানে আমরা রাশির দৃষ্টি করা, আপনার তৃতীয় দৃষ্টি করা আর পঞ্চমে দৃষ্টি করা, দৃষ্টি অনুযায়ী আপনি কী কী ফল পেতে পারেন, যা ঘটবে অলৌকিকভাবে। কেন শনির যেমন তৃতীয় দৃষ্টি কিন্তু খুব ভাইটাল, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু খুব ভাইটাল, এবং সপ্তম দৃষ্টিও ভাইটাল এবং দশম দৃষ্টিও ভাইটাল, কিন্তু তৃতীয়টা বেশি ভাইটাল। শনি কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু দৃষ্টি তৃতীয় দৃষ্টি দিয়ে বসে রয়েছে, কুম্ভ থেকে মিন 2 নম্বর, মেষ 3 নম্বর। এই তৃতীয় দৃষ্টি থাকার জন্যে বৃহস্পতির যে ফলস্বরূপ, যেহেতু শুক্রের নক্ষত্র পাবে, সেক্ষেত্রে আপনার শরীর কেমন যেতে পারে। প্রথমে আপনার শরীর আর যেতে পারে হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো, যতটা পারে সাবধানে চলাফেরার চেষ্টা করতে হবে। অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে, বদনামের যোগ দেখা যাচ্ছে, এবং যে কোনো বিষয়ে আটকে যাওয়া, সম্মানহানি হওয়ার জায়গা দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে, ফাটকা ইনকাম দেখা যাচ্ছে। শরীর নিয়ে বলি বা ধন সম্পদ নিয়ে বলি, যেটা মানুষের মেন দরকার, ইনকাম কেমন দিতে পারে আমার, সবার কিন্তু এটা জানার ইচ্ছা থাকে। তাই বলছি, মানসিক জায়গা থেকে, আর্থিক জায়গা থেকে সব বিষয়ে কিন্তু পর্যালোচনা করব। অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে বলবো, যেহেতু অষ্টমে থেকে যাচ্ছে আপনার রাহু, সেই রাহু দৃষ্টি করছে আপনার নবমভাবে দৃষ্টি করছে রাহু, সেই নবমভাবে দৃষ্টি করছে শনি। ভাগ্য হুটাৎ করে উন্নতি, হুটাৎ করে লেট, হুটাৎ করে উন্নতি, হুটাৎ করে লেট। যেহেতু আপনার সিংহের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব মিত্র, শনি কিন্তু মিত্র নয়, শনি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে ফুল ফর্মে, একদম সপ্তম দৃষ্টি, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলসের দৃষ্টি কিন্তু দিয়ে রেখেছে। এবং এই শনি আর বৃহস্পতির যে কারণে হুটহাট করে হওয়ার কথা, একটা কারণে কথা বলছি আমি, অর্থ আসলে হুট করে আসবে, যেহেতু পঞ্চম পতি বৃহস্পতি, আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থ, নিজস্ব ব্যক্তিগত অর্থ যেটা, সেটি হচ্ছে আপনার পঞ্চম ভাব থেকে আমি বিচার করি। সেই পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, আর কিন্তু কোনো ঘোষ সেখানে দৃষ্টি করছে না, এবং পঞ্চমে থাকছে হচ্ছে আপনার রবি, রাশির অধিপতি পঞ্চমে চলে গেল, মনে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে ইনকামের জায়গা একটা থেকেই যাচ্ছে দর্শক বন্ধু। এবার আসি বন্ধুবান্ধব বা ব্যবসার দিক থেকে, ব্যবসার দিক থেকে বলবো, সপ্তমে শনি আছে, যদি আপনি স্টুডেন্ট পড়ান, যদি আপনি অটোমোবাইলের ব্যবসা করেন, যদি আপনি রাখিমালের ব্যবসা করেন, যদি আপনি কোনো লোহা লক্করের ব্যবসা করেন, যদি আপনি কোনো কর্ম, মানে সেটা শক্ত কাজ, মানে পরিশ্রম করতে হয়, তেমন যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অনিবার্য দেবে। এই আপনাকে দেবগুরু বৃহস্পতি অর্থ কিন্তু অবশ্যই করে ভালো মতো দেবে অর্থ। এই অর্থের জন্যে আপনাকে পিছু পা হতে হবে না, কিন্তু শরীরের দিক থেকে খুব যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন, শারীরিক দিক থেকে যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। যেহেতু অষ্টমে রাহু রয়েছে,
পঞ্চম পতিকে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ দৃষ্টি, সেক্ষেত্রে বলবো রাহু কিন্তু সবসময় কিন্তু নেশাগ্রস্ত করিয়ে দেয়। নেশাগ্রস্ত করে আবার সেই রাহু কিন্তু দৃষ্টি করছে কর্কটে, মানে মানে বুকে ডায় কফ জমে যাওয়া, ঠান্ডা জনিত সমস্যায় হওয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির সিংহলগ্নের ক্ষেত্রে। আর কি আসতে পারে, যেহেতু আপনার একাদশ এপ্রিল মাসের পর যখন বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে যাবে, তখন কিন্তু অতীব শুভ ফল আপনাকে দিয়ে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। কিন্তু যেহেতু দ্বিতীয় কেতু থাকার জন্যে লুনে জর্জরিত হওয়ার সম্ভাবনা থেকে যাবে, লুন থেকে বেরিয়ে আসার আপনাকে চেষ্টা করতে হবে, না কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। যারা ব্যবসার কারণে লোন নিয়েছেন তারা কিন্তু বলবো পারলে ইমিডিয়েটলি সেটাকে পরিশোধ করবার চেষ্টা করুন, নইলে কিন্তু আরও আপনার লোন বৃদ্ধি হবে। কে করাবে? রাহু করাবে। অষ্টমে রাহু তখনই ভালো ফল দেয় যে যখন মিথুনে থাকে বা বিশ্বরাশির ঘরে থাকে। মানছি অষ্টমে রাহু থাকলে ফাটকা দেয়, আমি সেটাকে বললাম থ্যাম্বলটা সেজন্য লিখেছি যা হবে ঘটনা বল ঘটবে। কী ঘটবে বোঝা পড়া মুশকিল, কী ঘটাবে ঘটনা যায় কিন্তু খুব মানে হিসাব করে আপনাকে চলতে হবে, বুঝতে হবে। এবার দেখুন আপনার দ্বিতীয় যে কেতু থাকে, দ্বিতীয় কেতু থাকলে কিন্তু সেভিংস তো হয় না, উল্টে অর্থ কিন্তু দণ্ড লেগে থাকে, ধার দেনা লোন উটকো ঝামেলা, মুখের ভাষা বাজে হয়ে লোকের ঝামেলা করে ফেলা, কুভক্ষণ করে ফেলা, বিষক্রিয়া ভক্ষণ করে ফেলা, হয়তো কথা ড্রিঙ্কস করলেন, ড্রিঙ্কসটা ভুল ভুল লোক দিল আপনি করে ফেললেন, সেটা নিয়ে আপনি বিষক্রিয়া হয়ে গেলে শরীরের ভেতর, বুঝা গেল। এবার তৃতীয় পতি, যেহেতু তৃতীয় পতি যেহেতু আপনার শুক্র রাশির কিন্তু মিত্রতা নয়, আপনার মঙ্গল কিন্তু মিত্র, বৃহস্পতি মিত্র, শনি কিন্তু মিত্র নয়, শুক্র মিত্র বলবো না কারণ শনির সঙ্গে শুক্রের স্থানটা ভালো। এবার আসছি হচ্ছে আমি বিদ্যাস্থান, যারা স্টুডেন্ট আছো পড়াশোনা নিয়ে করছো তাদের ক্ষেত্রে বলে বিদ্যাস্থানে অতীব উন্নত দেখা যাচ্ছে, উন্নতি প্রচুর হারে দেখতে পাচ্ছে সিংহ রাশি সিংহলগ্নের ক্ষেত্রে, অতীব উন্নতি এটা কিন্তু কেউ আটকাবে না, উন্নতি পুরো অনিবার্য, বিদ্যায় প্রচণ্ড ভালো ফলো করবেন আপনারা। আর একটা কথা বলবো, রাহু যেহেতু আপনার ফোর্থ হাউসে দৃষ্টি করছে, গাড়ি ঘোড়া চালান কিন্তু সাবধানে, গাড়ি ঘোড়া চালাতে হবে, উঁচু জায়গা থেকে পতন ভয় জায়গা থেকে যাচ্ছে, সেগুলো থেকে খুব হিসাব করে নিয়ে আমাকে চলতে হবে, হটকয়াতে হবে, হুটহাট করে কিছু করে ফেললে চলবে না, বদনামের ভাগিদার জায়গাটা বললাম সেটাতে সাবধান থাকতে হবে, তেমন কিছু কাজ করা চলবে না মানে বদনাম হয়ে যায়। অষ্টম রাহু গ্যাসটাইটিস থেকে সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাস হয়ে যাওয়া, গ্যাস ফর্ম হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব কানেক্ট কানেক্ট করে কিন্তু এই রাহু। দ্বিতীয় কেতু অষ্টমে রাহু খুব ভালো জায়গা কাজ করছে না, কিন্তু যখন এপ্রিল মাসের পর যখন বৃহস্পতি যখন তাকে দৃষ্টি দেবে তখন কিন্তু দ্বিতীয় ভাবটা কিন্তু ভালো ফল দেওয়া শুরু করবে, এপ্রিল মাসের পর সেটা এখন কিন্তু নয়। এবার আসছি হচ্ছে আমি ভাগ্য কী যাবে, ভাগ্য অতিও ভালো দেবে যেহেতু শনি আর রাহুর দৃষ্টি, হুটহাট করে ভাগ্য দেবে, এটা আপনি আশা করেননি ভাগ্যটা এরকম ওর হয়ে গেল, হট করে ডেভেলপমেন্ট হট করে নেমে গেল, এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যেতে পারে। তাহলে কী করতে হবে, মানে জন্মচাতকের মধ্যে বিচার করাতে হবে, জন্মচাতক বিচার করে দেখুন যে কী কানেকশান দিচ্ছে আপনার ক্ষেত্রে, সপ্তাহ কানেকশান ভালো দেবেন আপনাকে দেখতে হবে কী কী সমস্যা দিচ্ছে, কী কী ভালো ফল দিচ্ছে না ফল দিচ্ছে। এবার আসছে হচ্ছে আমি কর্ম নিয়ে, দশম পতি শুক্র তৃতীয় পতি শুক্র, কর্মভাব কিন্তু খুব ভালো দেবে, ইনকামের জায়গাটা ভালো দেবে, কর্মভাব থেকে কর্ম উন্নত দেবে। যারা শিল্প লাইনে আছেন, কোনো কিছু তৈরি করছেন, স্বর্ণকার হতে পারেন, কোনো রূপ কী বলবো লোহার দ্রব্য তৈরি করছেন, কার্পেন্টার, কোনো প্রসাধনী, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিয়ে যাবে এই সিংহ রাশির সিংহলগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আর কী পেতে পারেন, আর পেতে পারেন একাদশ পতি যেহেতু আপনার বুধ
বুধ কিন্তু আপনার অতিবা মিত্রে পঞ্চমে থাকবে, বললাম তো ভালো ইনকাম করবেন, কর্মক্ষেত্রে ইনকামের জায়গাটা ভালো জায়গা দেবে, কিন্তু শারীরিক দিক থেকে সম্মানের দিক থেকে খুব ভালো ফল আপনাকে দেবে না, সেটা কিন্তু আপনাকে খুব হিসাব করে নিয়ে চলতে হবে দর্শক বন্ধু। আরও বেশি জানতে গেলে আমাদের যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।